খরগোশের বাচ্চা আছে, কবুতরের খাবার বাচ্চা, কারো যদি লাগে যে খরগোশের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, আজকে খরগোশের বাচ্চা দিয়ে শুরু করি। আচ্ছা আমরা একটু দেখি, এই যে খরগোশের বাচ্চা, অনেক ছোট বাচ্চা। হ্যাঁ, একবারে ছোট বাচ্চা না, এগুলো কলম ভালোই বড়, চোখটা দেখেন লাল, বুঝছেন? এই বাচ্চা সেট কলম একেবারে ছোট না, আপনার এই দুই মাস বয়স চলতেছে, বুঝছেন? এই জোড়াটা পড়বে 500 টাকা। জি, 500 টাকা জোড়া পড়বে। সুন্দর কিউট বাচ্চা, চোখটা পুরো লাল। এরা তো মনে হয় ঘাস খায়, তাই না? হ্যাঁ, ঘাস খায়, পাতা গোপি ভুসি সব খাচ্ছে এরা। দেশি কবুতর, গোলা কবুতর, দেশি, চোখ কালো চোখের কবুতর, ঠোঁট সাদা, সব সাদা, পায়ে পশম দেখেন কিরকম, পার ফেদার খুব সুন্দর ফেদার, বুঝছেন? জোড়া রানিন জোড়া, এরকম ঝুটি আলা নেই? এটা ঝুট নাই, রাসগুলার বেশিরভাগ আবার ঝুট কম হয়, বেশিরভাগ ঝুট ছাড়া হয় রাসগুলার, আবার খুব কম হয় ঝুট। কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাইছি 1200 টাকা রানিন পেয়ার। এটা কি? এটাও দেশি পায়রা, এটা দেশি পায়রা, যে মাথায় ঝুট, পায়ে পশম, এটাও এটাও আজকের আমার বাসায় কালকের আনার সাথে ডিম পারছে, এটাও রানিন পায়রা। এজরোটার দাম চাইছি 800 টাকা, এজরোটা 800 টাকা। কি পায়রা লাগবে ভাই? গোলা। এটা হলো মদ্দা কবুতর, মদ্দার সাইজ দেখেন কত বড়, বড় সাইজের। শুধু গোলা হলেই তো হবে না, গোলার সাইজ লাগবে, কালার লাগবে, কালারটাও দেখেন মায়াটা পুরো কিউট কালার। এই জোড়াটা সাইজ হলো 600 টাকা, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। এটাও দেশি গোলা কবুতর, দেশি গোলার সাইজ দেখেন আমার মুটির ভিতরে কীরকম কবুতরটা। এটা হলো মদ্দা কবুতর, এটা মায়া কবুতর। এই জোড়াটা চাইছি 500 টাকা। মানে এই যে এক একটা দাম এক এক রকম ভাই, হয়তো বা অনেকে বলতে পারে ঠিক আছে, কিন্তু কবুতর কোয়ালিটি বোঝে কবুতরের দাম, যেরকম কবুতরের সেরকম দাম। শুধু দাম হলেই হবে না, কবুতর বুঝে কবুতরের দাম। এক জোড়া 500 টাকা। এটা দেশি, এটাও দেশি কবুতর, দেশির ভিতরে সাইজ দেখেন কীরকম বড় সাইজ, হাতে নিয়ে যাচ্ছে না কবুতর সেটটা। দূরে লাল কবুতর, দুটো দুটো হলো মদ্দা কবুতর। কেউ যদি এর সাথে যদি জোড়া লাগাই যদি দিতে চায়, নীতি করে আমি দিতে পারবো, সমস্যা নাই, আমি দিয়ে মায়া দিয়ে জোড়া দিতে পারবো। এই দুই মদ্দা চাইছি 600 টাকা, দুই মদ্দা 600 টাকা। এক জোড়া পায়রা, দাঁড়াও, এটা হলো বুনো পায়রা, মাথায় এটা ঝুট আছে, এটা ঝুট নেই, এটা হলো সেট, তারপরে এবার আছে ডিমির পরে এই সেটটা। এই জোড়াটা চাইছি 500 টাকা, ঝুটটা মায়া না? হ্যাঁ, ঝুটটা মায়া। তা কবুতরটা হাইস গেলে ডিম পাড়তে লাগবে 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে ডিম পাড়ে দেবে কবুতরটা। এক সেট কবুতর আছে, এটা হলো চোখ হলুদ, আর এটা হলো এক চোখ কাগজি, এক চোখ গিরিবাজ। এই কবুতরটা এক চোখ কাগজি, এক চোখ গিরিবাজ। এই কবুতরের জোড়াটা চাইছি 600 টাকা। এটা গোল্ডেন, গোল্ডেন নর কবুতর, মদ্দা কবুতর, চোখটা দেখেন, চোখটার পাকের শেপটাও দেখেন, পাকটা দেখেন, অনেকে পাক দেখতে চাই, পাকটা দেখাচ্ছি, পাকটা কাটা আছে, এই যে এই যাতে পাক এই যে উঠতেছে, এই পাকগুলো দেখেন, চারটে পাক। মদ্দা না? হ্যাঁ মদ্দা। কয় টাকা দাম আছে? এটা 1500 টাকা আছে। একটা কামাগারের একটা মদ্দা কবুতর, এই যে মদ্দা, চোখটা দেখেন, চোখটা পুরো লাল টকটকে, পুরো এই যে বাঘটাকেও দেখেন, বাঘ কাটা আছে। এই মদ্দাটা চাইছি 1500 টাকা, 1500 টাকা মদ্দাটা। একটা কামাগারের এটাও নর কবুতর, এটারও চোখ দেখেন, চোখটা বুঝ দিছে, বাঘটা খুবই টাইট, বাঘটা সাইডে দিলেই জায়গায় চলে যাচ্ছে, দেখেন সাইডে দিলেই জায়গায় চলে যাচ্ছে, বাঘটা খুবই টাইট। আর হার হলো জোড়া হার, এটা হলো নর কবুতর, এটা এটাও চাইছি 1500 টাকা। এটা চোখ হলুদ মদ্দা, চোখ হলুদ জিনাসার, চোখ হলুদ মদ্দা। এই কবুতরটা ভালো কবুতর, যার পছন্দ হবে সে নেবে যাচাই বাছাই করে, বাঘ কাটা আছে। এই নরটা দাম চাইছি মাত্র 400 টাকা, মাত্র 400 টাকা। একটা কালো জিনাস, এটা মাদি, চোখটা দেখেন, চোখটার ভিতরে কেমন ক্ষয়ে চোখ,
এই চোখের জাতের কবুতর কলম দেখা যায় না, চোখটা দেখেছেন? এটা মাদি কবুতর, কেউ দিতে চায় এটা দিতে পারবো, এটা সিঙ্গেল জোড়া সালি জোড়াও দিতে পারবো, মাসিয়া মধ্য আছে এর সাথে জোড়া। নট মায়াটার দাম হলো 400 টাকা। কি আধারের নিচে নামবে ভাইয়া? না ভাই, একটা নট মদ্দা কবুতর মাসিয়া দেখা যায়। এটা মাসিয়া কবুতর, এটা মদ্দা কবুতর, এই কবুতরটা ভালো কবুতর। এটার সাথে কালোটার সেট আছে, কেউ যদি ভাংটা চাই ভাংটা দিতে পারবো, ঠিক আছে? সেট সব আর কি 1000 টাকা। কবুতরটা ভালো কবুতর, এটা বাইরের কাছ দিয়ে নিয়ে আসা। আর আমার যেহেতু আমার তো সব হলো আমি যে ব্যাপারি ভাই, বুঝছেন? আমি যেগুলো এক এক জায়গাতে 1000টাগুলো কালেকশন করি, যে জায়গাতে ভাই একটা ব্যাপারি, মানে ব্যাপারি তো বোঝেন, সব জায়গাতে কালেকশন করতে পারি সব রকম। আমি গেলাম সেই ফিলিস কালেকশন করি, আমার কোনো লড নাই, বলে দিতে পারবো। নাম্বারটা রেখে দিতে পারবো 0192576186। কেউ যদি বাসায় এসে কবুতর দেখে নিতে চায় তো? হ্যাঁ হ্যাঁ, আরও সবচেয়ে ভালো হয় যদি কেউ যদি আমার বাসায় এসে দেখে নিতে পারে আরও ভালো হবে। যেহেতু আমি ব্যাপারি মানুষ, আমি তো বিভিন্ন রকমের জায়গা থেকে কালেকশন করি গেলাম, আমি কোনো লটের থেকে না, আমার কোনো লট না। আচ্ছা, আপনার বাসার লোকেশনটা একটু বলে দিন। আমার বাসা হলো ফুলবাড়ি গেট, খুলনা ফুলবাড়ি গেট। বাসার গ্রামের নাম হলো মহেশ বাসা পশ্চিমপাড়া। ঠিক আছে।